ইবলিসের দাবি, শয়তানের দাবি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান একদা আল্লাহকে বলছে, শয়তান বলছে, দেখেন তার বলার ঢং, শয়তান বলছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, লাজাল উব্বি ইবনা আদম মাদামা তারহম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই। এটা হলো শয়তানের দাবি। ও মানুষের রগে রগে চলতে পারে, ওর খুব ক্ষমতা। আপনি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না বলে তোবা করেছেন, যে মোবাইলটা বন্ধ করে দিয়েছেন, দেখবেন যে রাত দুটার পরে আবার মোবাইলে হাত চলে গেছে, ওর খুব পাওয়ার। আবার বলার ঢংটা দেখেন, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক, দেখেন এটা বলার ঢং তার, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, আদম সন্তানকে আমি যে কোনো মূল্যে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি তাকে ভুল পথে নিয়ে যাব, এ ব্যাপারে আমার দৃঢ় প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে। তখন আল্লাহ বলছে, আল্লাহ এ কথা বললেন না যে তুই কেমনে নিয়ে যাবি তা দেখবো, এ কথা বললেন না। এখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, বেশি করে বলছে, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, শয়তান যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়ে আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার ক্ষমা করে দিব। ও দেখাচ্ছে পাপ আর আল্লাহ দেখাচ্ছেন ক্ষমা। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ এ কথা বললেন না শয়তানের সামনে, আর যা আমি আদমের ছেলে মেয়েকে রক্ষা করব, আমি দেখব, কিন্তু এ কথা বললেন না, বললেন ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে বলার বিষয়টা বাকি থেকে গেল, বলা ছাড়া কাজ হচ্ছে না, বলার বিষয়টা জরুরি।